হোসেনকে পদত্যাগে পরামর্শ সুষ্ঠু ভোটিং এ সংশয় বিশিষ্ট জনদের রংপুর বিভাগের 8 জেলায় পেট্রোল ও অক্টেনের তীব্র সংকট রেলের ওয়াগন সংকটের অজুহাত রাঙামাটিতে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে গোলাগুলি তিনজনের লাশ উদ্ধার আজ বিশ্ব পানি দিবস সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি পরিবেশবাদী সংগঠনে আসসালামু আলাইকুম রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে একএস টিএমটি বার্ষিক নাম দেখছিলেন এবার চলুন পুরো খবরে নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা নতুন নির্বাচন কমিশনের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপে এসব মতামত উঠে আসে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করে নির্বাচনকালীন সরকারের আচরণের উপর তার মতে অতীত অভিজ্ঞতা অনুযায়ী দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করলেও সুষ্ঠু নির্বাচন করতে পারবে তা প্রত্যাশা করা যায় না অর্থনীতিবিদ ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে নির্বাচনকালীন সরকারের কারণে সুষ্ঠু নির্বাচন করা যাচ্ছে না যদি এমন ধারণা পাওয়া যায় তবে নতুন নির্বাচন কমিশনে পদত্যাগ করার মতো মানসিকতা থাকতে হবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু করা কঠিন বলে সংলাপে মত দিয়েছেন সাবেক মন্ত্রী পরিষদের সচিব এবং গণস্বাস্থ্য ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ বিশিষ্টজনদের এসব মন্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ার চাহিদা অনুযায়ী সরবরাহ না করায় রংপুর বিভাগের 8 জেলায় পেট্রোল ও অক্টেনের তীব্র সংকট দেখা দিয়েছে ব্যবসায়ীরা বলছেন রেলের ওয়াগন সংকটের অজুহাত দেখিয়ে তেল কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করেছে তবে এখন পর্যন্ত ডিজেল ও কেরোসিনের সরবরাহ স্বাভাবিক রয়েছে রংপুর থেকে এ কে মইনুল হকের পাঠানো রিপোর্ট ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান গত এক সপ্তাহ ধরে পেট্রোল ও অক্টেনের তীব্র সংকট দেখা দিয়েছে রংপুর এবং তার আশপাশের জেলাগুলোতে এই অঞ্চলের প্রায় 150 পাম্পে পেট্রোল ও অক্টেন বিক্রি বন্ধ হয়ে গেছে বাঘাবাড়ি পার্বতীপুর ও রংপুর ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় পেট্রোল ও অক্টেনের এই সংকট ডিপোতে তেল আমদানি হচ্ছে কম এই জন্য যতটুকু চাহিদা আমার ততটুকু পাচ্ছি না ক্রাইসিসটা এই জন্যই হচ্ছে আমাদের তিন দিনে লাগে এক গাড়ি সেখানে হাফ গাড়ি গড়িয়ে দিতেছে এর বেশি দিতেছে না যদি অনেক খানতে মিনতি করার পরেও কোনো প্রসেসিং হচ্ছে না দেওয়ার আমাদের যদি লাগে 6000 আমরা পাচ্ছি 3000 এই এটুকু ক্রাইসিস চলছে এখনো মানে আমাদের চাহিদা মতো আমরা পাচ্ছি না তো ডিপোতে তেল হয়তো কম পরিমাণে আসতেছে এই জন্য আমরাও পাচ্ছি কম তেল ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহ ধরে তারা তেলের জন্য ব্যাংকের মাধ্যমে ডিডি পে অর্ডার পাঠানোর পরও কোম্পানির ডিপোগুলো থেকে পেট্রোল ও অক্টেন সরবরাহ করা হচ্ছে না যার ফলে এই সংকট দেখা দিয়েছে রংপুর রেলের ডিপো একটা হলো পার্বতীপুর রেলের ডিপো এই ডিপো থেকেই ডিজেল পেট্রোল এবং অক্টেন সরবরাহ করা হয় আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি সরবরাহ চেইনটা নষ্ট হওয়ার কারণে এই পেট্রোল অক্টেনের একটা কৃত্রিম সংকট দেখা দিচ্ছে পেট্রোল ও অক্টেন না পাওয়ায় যানবাহন চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের দাবি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে এই সংকট আরও তীব্র হবে এনটিভি নিউজ ডেস্ক রাঙামাটি রাজস্থলী সীমান্তবর্তী এলাকায় জনসংহতি সমিতি এবং মগ লিবারেশন পার্টির মধ্যে গোলাগুলিতে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হচ্ছে এ সময় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায় দুপুরে বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে টাঙ্গাপাড়া থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টির একদল সদস্য রাঙামাটি রাজস্থলী উপজেলায় যাবার পথে গাইন্ধা ইউনিয়নে কেচিপাড়ায় জনসংহতি সমিতির মূল সংগঠনের সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনের লাশ উদ্ধার করে এদের মধ্যে দুইজন মগ বাহিনী সদস্য এবং একজন পথ প্রদর্শক সাধারণ পাহাড়ি সে বান্দরবানে ক্যাচিং পাড়ার বাসিন্দা হওয়ায় লাশ বান্দরবান নিয়ে এনেছে এলাকাবাসী নারায়ণগঞ্জে শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এ নিয়ে মোট 11 জনের লাশ উদ্ধার করা হলো এখনও নিখোঁজ একজনের সন্ধানে অভিযান চালাচ্ছে নৌপুলিশ বিআরডব্লিউটিএ কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস নদী পারে স্বজনদের ভিড় এদিকে লঞ্চটিকে ধাক্কা দেওয়া এমভি রূপসী নয় কার্গোর চালকসহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ রোববার দুপুরে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া লঞ্চ এমএল আফসারউদ্দিন মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষা নদীতে ডুবে যায়
এদিকে শীতলক্ষায় লঞ্চডুবির পর থেকে চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। সোমবার থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এই রুটে নিয়মিত চলাচলকারী 13টি লঞ্চ চলাচল করত। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সবকটি লঞ্চে নানা ত্রুটি রয়েছে। এসব লঞ্চ পরীক্ষা নিরীক্ষার পর বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়ার পর লঞ্চ চলাচল করবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মহানগর বিএনপি। এর আগে বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম কমানোর দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করে নেতাকর্মীরা। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। একই দাবিতে মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি নেতৃত্বে স্মারকলিপি দিয়েছে বিএনপি। এছাড়া দিনাজপুর, জামালপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক নিকট স্মারকলিপি দিয়েছে বিএনপি। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জনসমর্থনহীন সরকার এখন পুলিশ আর প্রশাসনকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বরিশাল মহানগর মহিলা দলের আয়োজনে সকালে নগরীতে রিভার ভিউ রেস্তোরাঁয় মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমা আকবর, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। আজ বিশ্ব পানি দিবস। ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দিনে দিনে প্রকট হচ্ছে। তাই পানির গুরুত্ব উপলব্ধি করতে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা উদ্যোগে পালিত হচ্ছে দিবসটি। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছে পরিবেশবাদী অনেক সংগঠন। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চারিদিকে পানি থই থই করলেও সুপেয় পানির সংকটে দিশেহারা উপকূলবাসী। জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় মিষ্টি পানির আধারের যেমন সংকট রয়েছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অতিমাত্রায় লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ, যা মোকাবেলায় প্রান্তিক মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন। বর্ষা হইলেও সমস্যা, গরমের সময় সমস্যা, শীতের সময় সমস্যা, আমরা কোথায় যাব? একদিন পরপর দুই কলস পানি পাই সকাল বিকেল, সেই পানিতে আমাকে কিছুই হয় না। পানিতে সমস্যা, পুষ্কুনির পানি নষ্ট হয়ে গেছে, ওটা আর কোনো কাজে খাটানো যায় না। সাপ্লাইয়ের পানি তা ওই মাপি মাপিয়ে পাই অল্প। সকালে সিরিয়াল দিছি, পানি পাই না, তার জন্য এখন আগে আগে কলস পাত্তা আছি পানি পাওয়ার জন্য। ডেলি এক কলস করে পানি খাই তো আমাদের হয় না। তাই সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। মংলায় নাগরিক সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে বিশ্ব পানি দিবসের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সে কথাই বলেন। সরকারের কাছে, পৌরসভার কাছে আমরা এই দাবি জানাই যে জনবান্ধব, পরিবেশ বান্ধব, টেকসই পানি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার মধ্যে দিয়ে সকলের খাবার পানির, সুপেয় পানির নিশ্চয়তা বিধানের দাবি জানাই আজকে এই বিশ্ব পানি দিবসে। অন্যদিকে দক্ষিণ উপকূলে কোটি মানুষের জন্য সুপেয় পানির দাবিতে পানির কলস নিয়ে মানববন্ধন করেছে জলবায়ু অধিপরামর্শ ফোরাম। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দ্বীপে উদ্ধার হওয়া 149 রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভোরে তিনটি বাসে করে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল বিকেলে মহেশখালী সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ। উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগিতায় মালয়েশিয়া যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো করা হয় বলে জানান পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে, কয়েকদিন আগের থেকে এসব রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে একটি বড় ইঞ্জিন চালিত বোটে তুলে দালাল চক্র। পরে তাদের গতকাল সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে দালাল চক্র বোট নিয়ে পালিয়ে যায়।
গাজীপুরে ছয়দানা এলাকায় বাস চাপায় শ্রমিক নিহত হওয়ার গুজবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানা ফিরছিল শ্রমিকরা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্থানীয় কারখানা শ্রমিক মনির হোসেন আহত হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মনির হোসেন মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা শৌখিন পরিবহনে একটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। NTV সিলেটে স্টাফ করেসপন্ডেন্ট ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমেদকে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় শামীম ও রাজু নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার মোটরসাইকেল পার্কিং করতে গেলে তিন যুবক মারুফ আহমেদকে অপহরণের চেষ্টা করে। এ সময় তারা সাংবাদিক মারুফকে মারধর করে নগদ টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে। এ ঘটনা পুলিশকে জানালে রাতেই সুনামগঞ্জে ছাতক থেকে অভিযুক্ত শামীম ও রাজু নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুইজনের 5 দিন করে রিমান্ড আবেদন করবে পুলিশ। নাটোরে বড়াই গ্রামে ঝুট ব্যবসায়ী জিপ থেকে কর্মচারীর হাত পা ও শরীরে ইট বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে নাটোরে বড়াইগ্রাম উপজেলা বনপাড়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা জিপটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় জিপের পেছন থেকে হাত পা ও শরীরে ইট বাঁধা এক ব্যক্তির লাশ দেখতে পায় তারা। পরে লাশটি উদ্ধার করে এবং জিপের মালিক গাজীপুরের কাশিমপুর এলাকার ঝুট ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করে। এদিকে সিরাজগঞ্জে বেলকুচিতে আব্দুল মোন্নাফ শেখ নামে এক গার্মেন্টস কর্মী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বগুড়ায় বিয়ের কয়েক ঘন্টা পরই নবদম্পতির আত্মহত্যা করেছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে শুরু হয়েছে 6 দিনব্যাপী মুজিব বর্ষ লোকজ মেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন গোপালগঞ্জ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহায়তায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট স্টল রয়েছে 100টি। দেশের বিভিন্ন জেলার হস্ত ও কুটির শিল্প, ঐতিহ্যবাহী এবং জেলা ব্র্যান্ডিং বিভিন্ন পণ্যের প্রতিনিধিত্বকারীরা অংশ নিয়েছেন এ মেলায়। আগামী 26 মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা 3টা থেকে রাত 10টা পর্যন্ত এ মেলা চলবে। খবর শেষ করছি, যাবার আগে একে স্টিমটি বার্ষিক নামগুলো আর একবার। ভালো নির্বাচন করতে না পারলে কমিশনকে পদত্যাগের পরামর্শ, সুষ্ঠু ভোট নিয়ে সংশয় বিশিষ্ট জনদের। রংপুর বিভাগে 8 জেলায় পেট্রোল ও অক্সিজেনের তীব্র সংকট, রেলের ওয়াগন সংকটের অজুহাত। রাঙামাটিতে জনসংহতি সমিতি ও মক লিবারেশন পার্টির মধ্যে গোলাগুলি, 3 জনের লাশ উদ্ধার। আজ বিশ্ব পানি দিবস, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি পরিবেশবাদী সংগঠনের। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।